আল্লাহর রাসূল তার জীবনে কর্ষিকালে নিজের জন্মবার্ষিকী পালন করেন নাই, মৃত্যুবার্ষিকী পালন করেন নাই। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বেদাত 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 বেদাতের সানিয়া, এই নিকৃষ্ট বেদাত থেকে আপনারা দূরে থাকেন। আল্লাহ রসুলের জন্মদিবস উপলক্ষে এরা মিলাদ করে, কিন্তু এখন হয়েছে আমরা ছোটবেলা দেখতাম দুটা, একটা জন্মদিবস একটা ওফাত দিবস। এখন আর দেখছে দুবার করা মহ সমস্যা, বহু টাকা পয়সা খরচ, দুটোকে একদিনই বানিয়ে দিছে, একদিনে জন্ম এবং মৃত্যু দিবস হয়। এইসব মনুষ্যদের রিসার্চ নেই, গবেষণা নেই, জানো না, বোঝো না, কিছু না, কে হয়তো বলেছে দুটো একদিন হয়েছে, হয়ে গেল। অথচ তার জন্মদিবস নয় রবিউল আউয়াল, কোনোদিনই বারোই রবিউল আউয়াল নয়, এবং তার মৃত্যু দিবস পহেলা রবিউল আউয়াল, কখনোই বারোই রবিউল নয়। এ বিষয়ে যদি তাকিক জানতে চান, আমাদের প্রকাশিত সিরাতে রসুল তৃতীয় মুদ্রা 57-58 পৃষ্ঠা পড়ে দেখেন। ইবনে হাজার আসকালানি ফতলবারের চমৎকার আলোচনা সেখানে আমরা দিয়ে দিয়েছি কে এগুলো মানে, এবং কি জ্যোতির্বিদ্যাও দেখা গেছে যে ওই সময় ওই বারোই রবিউল আউয়াল কোনোদিন সোমবার ছিল না, নয় রবিউল আউয়ালটাই ছিল সোমবার, আর সোমবারটাই সহিহ হাদিস। আল্লাহ রাসূল প্রতি সোমবার সিয়াম রাখতেন, জিজ্ঞেস করে আপনি প্রতি সোমবার কেন সিয়াম রাখেন, প্রতি বৃহস্পতিবার কেন সিয়াম রাখেন, দেখো এই দিনই আমার জন্ম হয়েছে, পরিষ্কার হাদিস রয়েছে। সোমবার যদি ঠিক রাখতে হয় আপনি কশ্চিন কালেও বারোই রবিউল আউয়াল জন্ম করতে পারবেন না, আপনাকে নয় রবিউল আউয়ালে হিসাব করতে হবে। আধুনিক যুগের বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যে ফালতু ফালতু কথা বলা যায় না, বিজ্ঞানের হিসাবে নয় রবিউল আউয়ালই হয় সোমবার, অত আপনাকে সেটা মানতে হবে। কিন্তু আপনি যদি গোড়ামি করেন তা আপনাকে কে ঠেকাবে, গর্তমের দিন নয়, সেদিন চলে গেছে, এখন প্রমাণ এবং দলিলের যুগ। খোলেন বুখারী শরীফ, দেখুন হাদিস, দেখুন সেখানে কী বলা হচ্ছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি আমাদের বইয়ের মধ্যে, দেখে নেবেন। মিলাদ প্রসঙ্গ বই সামনে আছে, ওটাকে দেখলেন ছোট্ট জিনিস, এখানেও পাবেন মানুষের মধ্যে জাহেলিয়াত বিরাজ করছে দারুণভাবে, একদিনই একই সঙ্গে মানুষ জন্মও না মরেও না। যাই হোক, চলছে এগুলো, সরকারের ছুটি দারুণভাবে হবে, মানে জোরে সোরে। এখন তো যা শুরু হয়েছে পত্র পত্রিকা টিভিতে একেবারে মৌলিক সাথে ফতোয়া চলছে, কি যারা এগুলো করছেন বেদাতের পক্ষে তারা সাবধান, আপনারা আল্লাহ কাছে হিসাব দেওয়ার ভয় করুন। আল্লাহ রসুল তার জীবনে কর্ষিকালে নিজের জন্মবার্ষিকী পালন করেন নাই, মৃত্যুবার্ষিকী পালন করেন নাই। তার চারজন খলিফা, দুজন তার শ্বশুর অর্থাৎ অবকার এবং ওমর, আর পরের দুজন খলিফা ওসমান এবং আলী, দুজনই তার জামাই, তারা 30 বছর খেলাফত চালিয়েছেন, কখনোই একটা মিলাদ করেন নাই, জন্মবার্ষিকী নয়, মৃত্যুবার্ষিকীও নয়। অথচ আমরা করে যাচ্ছি, শুধু তাই না, আমাদের বিরুদ্ধে তারা বই লিখছেন 100 মুক্তি মিলিয়ে গেলে, বাপরে বাপ, সে তোর তো আর কি, তারা কোরআন থেকে 8টা আয়াত বের করেছেন, তারা এরকম সহিহ হাদিস নিয়ে এসছেন প্রায় 12টা, আর 100 দেশবরণ্য মুফতিদের ফতোয়া দিয়েছেন, দিয়ে দেখিয়ে দিয়েছেন মিলাদ শুধুমাত্র সুন্নতি নয়, এটা ওয়াজিব প্রত্যেক মুসলমানের জন্য। বড় ঈদের বড় ঈদ হলো, যত ঈদ আছে তার শ্রেষ্ঠ ঈদ হলো ঈদে মিলাদুন নবী। আল্লাহ নবীর জীবনে দেখা যায়নি, সাহাবীদের জীবনেও দেখা যায়নি, কোথাও এগুলো ছিল না। যদি বলেন কবে থেকে কে করলো, হ্যাঁ কুরুশের যুদ্ধের সময়, আপনারা জানেন এই কুরুশের যুদ্ধ 200 বছর চলেছিল, মিশর মিশরের গাজী সালাউদ্দিন আইবের নেতৃত্বে মুসলমানরা জয়ী হয়। সেই সময় ইরাকের এরবাল প্রদেশের গভর্নর ছিলেন আবু সাইদ মুজাফরউদ্দিন কুকুবুরি, তিনি দেখলেন প্রতিপক্ষ আজকে ওরা ছুটি পালন করছে, ওদের নবীর জন্মদিবস উপলক্ষে খ্রিস্টমাস দে, তা আমাদের তো একজন নবী আছে আমরা করি না কেন, ব্যাস নিজের খেয়াল মোতাবেক তিনি হুকুম দিয়ে দিলেন। আর আপনারা জানেন রাষ্ট্রনেতার হুকুমে কে না কাজ করে, সকল মৌলবেন এর বিরুদ্ধে করলো, কিন্তু সব যুগে সরকারি মৌলানা ছিল, এ যুগও আছে আগামী দিনও থাকবে, সরকারি একজন বিরাট মৌলানা, তিনি বেশ কিছু জাল মৌজুদাতে জমা টমা করে একটা বই লিখে তার সামনে হাজির করলেন, হ্যাঁ মিলাদ আছে, এতদিন মানুষ করেনি এখন করা যাবে। গভর্নর খুশিতে সেই যুগে তাকে 1000 স্বর্ণমুদ্রা উপঢৌকন দিলেন, চিন্তা করতে পারেন কত টাকা হিসাব করবে, তো
সেই 625 হিজরির কথা বলছি, রাজকে তো 1442 হিজরি, তাই না? তো এখান থেকে 625 বাদ দিলে ক হাজার বছর হয়? তখন যদি 100 স্বর্ণ মুদ্রা পায় তো মৌলভীরা দেশে থাকবে? কিন্তু না, যারা মোত্তাকি ওলামা একরাম তারা দেশ ছেড়ে পালিয়ে গেলেন না, এদেশ আল্লাহ গজব নাজিল হবে। ওই তখন থেকে কখনো চলছে কখনো বন্ধ হচ্ছে, এইভাবে আস্তে 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 মিলাদ এখন বাংলাদেশে এটি এসে জোরদার হয়ে গেছে। তো তখন খালি মিলাদ ছিল, এখন এখানে এসে আর জোর হয়েছে কিয়াম, শেষ হয়েছে যোগ হয়েছে জশনে জুলুসে ঈদ এ মিলাদুন নবী। দিন দিন এর রেট বাড়তেছে। আবার এখন গতকাল দেখলাম সরকার কাছে দাবি করেছে এই দিন সারা দেশের সব কিছু বন্ধ রাখতে হবে, এটা জাতীয় দিবস ঘোষণা করতে হবে। বাহারে দিন দিন মানুষ যদি বসে যায় কাজ কাম না করে খায়, যেখানে গরিবের খাওয়ার চিন্তা কেউ করে না। যাই হোক, ওদিকে যাচ্ছে না, মৌলিক কথা হচ্ছে এই যে এই উপলক্ষে আপনি যেটাই করেন সেটাই বেদান। যার ভিত্তি নাই তার উপলক্ষে আপনি 5টা ভাষা দিয়ে ব্যয় করেন, যদি রেডিও খুলে এই অনুষ্ঠান শোনেন, টিভিতে একটু দেখারও চেষ্টা করেন, আর এইগুলো নিয়ে যদি গল্প করেন, বাপরে বাপ কি মিলাদ হলো, জি না, এসব বলে যায় একদম এই প্রসঙ্গ ঘরেই তোলা যাবে না। আপনি দেখবেন আপনার সন্তান সালাত আদায় করলো কিনা, আপনি পাঁচাত্ত সালাত আদায় করেন কিনা, আপনি হালাল খান কিনা, আপনি হারাম থেকে বসে আসেন কিনা, এদিকে নিয়ে সবার কথাবার্তা বলবেন। কোনো অবস্থাতেই বেদাতের ধারে কাছে যাবেন না, বেদাত পুরোপুরি হারাম। এক হাসানাও নাই সাইয়াও নাই, ভালো বেদাত মন্দ বেদাত বলে ভাগ করা করি এটা আর একটা বেদাত, এটা চলবে না। আল্লাহ রাসূল বলছেন কুল্লু বেদাতিন দলাল, হাদিসটা তো শুনলেন একটু আগেই, প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। অতএব সাবধান।